আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি রাসেল, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আপনাদের জন্য। যারা নতুন কম্পিউটার শিখতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অনেক দরকারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন কম্পিউটারের বিভিন্ন কিছু রাখা আছে। এখানে আপনারা দেখতে পাবেন একটা কিবোর্ড, তারপরে এখানে আছে একটা মাউস, আর এটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে সিপিইউ, ঠিক আছে? তো এখানে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউন্ড বক্স। তো এই যে কিবোর্ড, মাউস, মনিটর, সিপিইউ, সাউন্ড বক্স, তো এত কিছু, যখন আপনারা একটা নতুন কম্পিউটার কিনে আনবেন তখন কিন্তু সবগুলাই আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? সবগুলো আলাদা আলাদা থাকবে। তো এগুলোকে, এই যে সিপিইউ দেখতেছেন, এই সবগুলোকে এই সিপিইউ এর সাথে কানেকশন করতে হবে। কানেকশন না করলে কিন্তু একটা কম্পিউটার চালানো যাবে না। তো অনেকেই আছে যারা এই যে কিভাবে একটার সাথে একটা কানেকশন করতে হয় অনেকের বিষয়টি জানা থাকে না, ঠিক আছে? তো আজকে আপনাদেরকে আমি এই সব কিছু কিভাবে এই সিপিইউর সাথে কানেকশন করতে হয় সেই জিনিসটি আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কেবল, ঠিক আছে? অনেকগুলো কেবল আছে। এই কেবলগুলোর মাধ্যমে এই সবগুলোকে এই সিপিইউর সাথে কানেকশন করতে হবে। তো আজকের ভিডিওতে এই জিনিসটা আমরা দেখব। তো চলুন বন্ধুরা, একটার সাথে একটা কিভাবে কানেকশন করে একটা কম্পিউটার চালু করা যায় সেই জিনিসটা আমরা দেখে নেই। তো আপনারা এখানে প্রথমে যেটা দেখতে পাবেন, এরকম থ্রি পিনের একটা কেবল দেওয়া থাকবে, পাওয়ার কট। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে থ্রি পিনের একটা এই মাথা দেওয়া থাকবে এরকম, আর এটা থাকবে থ্রি পিনের, ঠিক আছে? তো এই যে কেবলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই কেবলটা হচ্ছে প্রথমে এটার মধ্যে পাওয়ার দেওয়ার জন্য এটা লাগাতে হবে, ঠিক আছে? এটা কানেকশন করতে হবে। তো এই যে মাথাটা আছে, এই মাথাটা আগে আমি এটার সাথে কানেকশন করে দিব। এখন এটা কোথায় কানেকশন করতে হবে দেখুন, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের সাথে এরকম একটা পিন দেওয়া থাকবে, ঠিক আছে? আপনারা দেখতেই পাচ্ছেন এই যে তিনটা পিন দেওয়া আছে। আর আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে মাথাটা, এই মাথাটা এই পিনের সাথে লাগিয়ে দিতে হবে, হ্যাঁ, মানে এটার মধ্যে বিদ্যুৎ আনার জন্যে, ঠিক আছে? এখানে পাওয়ার দেওয়ার জন্য এটা লাগাতে হবে। তো এটা আমি লাগিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। লাগানোর পরে এই যে মাথাটা, এটার অপর প্রান্ত এটা আমি লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে এই অপর প্রান্তটা এখানে আমার হাতে আছে, তো এটা দিতে হবে। এটার মধ্যে আপনারা কারেন্টটা আনার জন্যে, মানে পাওয়ারটা আনার জন্যে এটা বিদ্যুতের সাথে সংযুক্ত করে দিতে হবে। তো এখানে আমি এই যে লাইন দিয়ে রেখেছি দেখুন মাল্টিপ্লাকে, আর এটা আমি এখানে কানেকশন করে দিব, ঠিক আছে? ওকে। আর এখানে আপনারা দুইটি কেবল দেখতে পাবেন, একটা হচ্ছে অ্যাডাপ্টার, এরকম একটি অ্যাডাপ্টার থাকবে, ঠিক আছে? আর এটা থাকবে আরেকটা মাথা এরকম, আর এটা হচ্ছে মনিটরের পাওয়ার কট। এই যে মনিটর দেখতে পাচ্ছেন, এই মনিটরের পাওয়ার কট হচ্ছে এটি। তো এই মনিটরের সাথে কানেকশন করতে হলে এই অ্যাডাপ্টারের সাথে আগে কানেকশন করে নিতে হবে এই দুইটা মাথা, ঠিক আছে? এই দুইটা মাথাকে কানেকশন করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এরকম আছে। তো এই দুইটা মাথা আমি এখানে কানেকশন করে দিচ্ছি, এভাবে কানেকশন হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে কানেকশন দেওয়ার পরে এই যে এই মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এরকম পয়েন্টের মাথাটা থাকবে। তো এই মাথাটা কি হবে, আপনারা এই মনিটরের পিছনে দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মনিটরের পিছনে এই দিকে একটা পোর্ট থাকবে, ঠিক আছে? তো এই পোর্টের সাথে এই মাথাটা কানেকশন করে দিতে হবে। তো এটা আমি এখানে কানেকশন করে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা মনিটরের সাথে কিন্তু এটা কানেকশন করে দিছি। এখন আমি মনিটরটা ঘুরিয়ে এভাবেই রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি কিন্তু এটা একটা করে ফেলেছি, আর এই যে লাইনটা আছে এটা আমি দিয়ে দিব আবার এখানে, দিয়ে দিলাম, ওকে। এখন আমার হচ্ছে এই দেখুন আপনারা, আমার কিন্তু মনিটরের লাইন দেওয়া শেষ, অ্যাডাপ্টারের সাথে মনিটরের লাইন, এবং আমি আপনার মাল্টিপ্লাকে কানেকশন দিয়ে দিয়েছি, আর এখানে সিপিইউর সাথে এটা কানেকশন দিয়ে দিয়েছি। এখন বাদ বাকি হচ্ছে
আরো এরকম একটি ভিজিএ কেবল বলে এটাকে এরকম একটা ভিজিএ কেবল দেওয়া থাকবে দুইটা মাথা একই রকম ঠিক আছে এই দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ভিজিএ কেবল একটা যাবে মনিটরে আর একটা যাবে এই সিপিইউতে ঠিক আছে দুইটা দুই জায়গায় লাগাতে হবে তো মনিটরেরটা আমি আগে লাগিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করুন এই যে দেখুন মনিটরের একটা লাইন আছে এই লাইনের সাথে এই ভিজিএ কেবলটা সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে তো প্রথমে এটা এভাবে ধরবেন ধরে একটু প্রেসার দিবেন প্রেসার দেওয়ার পরে এই যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটাকে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে তো এটা আমি লাগিয়ে দিলাম ওকে তো এই ভিজিএ কেবলের একটা মাথা মনিটরের মধ্যে মনিটর পিছনে লাগিয়ে দিলাম কানেকশন করে দিলাম দেওয়ার পরে আরেকটা মাথা আছে আপনারা দেখুন এই মাথাটা আমি এই সিপিইউর সাথে এখন কানেকশন করে দিব তো এখানে একটা বোঝার বিষয় আছে এখানে একটা ইয়া থাকবে পোর্ট থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা পোর্ট আরেকটা পোর্ট থাকবে হচ্ছে উপরে এখানে একটা পোর্ট ঠিক আছে একই ধরনের দুইটা পোর্ট থাকবে এখন আপনাদের কম্পিউটারে যাদের আপনারা গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন গ্রাফিক্স কার্ড লাগানো থাকবে এই মনিটরের এই মাথাটা হবে এই যে নিচে আর যাদের গ্রাফিক্স কার্ড লাগানো থাকবে তাদের এই মাথাটা লাগাতে হবে উপরে ঠিক আছে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন তো আমারটাই গ্রাফিক্স কার্ড লাগানো আছে তাই এটা আমি নিচে লাগিয়ে দিলাম তো এই নিচে লাগিয়ে এটা আবার আপনি টাইট দিয়ে দিবেন ওই একইভাবে মনিটরে যেভাবে টাইট দেওয়া হয়েছে একইভাবে টাইট দিয়ে দিতে হবে তো নেক্সট এই জিনিসটা লাগাতে হবে আপনাদের এটা হচ্ছে মাউস মাউস আপনারা সবাই চেনেন তো মাউসের আরেকটা মাথা এটা হচ্ছে ইউএসবি কেবল তো এই ইউএসবি কেবলটা মাথাটা আপনার লাগাতে হবে হচ্ছে এই সিপিইউর মধ্যে এখানে দেখতে পাবেন অনেকগুলা এই ইউএসবি পোর্ট করা আছে এই যে এগুলা ঠিক আছে এগুলা হচ্ছে ইউএসবি পোর্ট তো এখানে যে কোনো একটা আপনার লাগিয়ে দিলেই হবে এই তো লেগে গেছে ঠিক আছে তো এখন যে কোনো একটাই লাগালেই হবে এই ইউএসবি পোর্ট যেগুলো আছে আপনার পোর্টগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কোথায় লাগাতে হবে এই যে কোনো একটাই লাগিয়ে দিলে হবে এটা এখানে আর বাকি যেটা রইল সেটা হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন এটা হচ্ছে কিবোর্ড ঠিক আছে তো এই কিবোর্ডটাও মাউস যেভাবে কানেকশন করলাম আমি আপনারা দেখলেন ঠিক এইভাবে মাউসের সরি এই কিবোর্ডের যে মাথাটা থাকবে এই কিবোর্ডের মাথাটাও কিন্তু এই মাউসের মতো এখানে দেখেন আপনারা এই যে ইউএসবি পোর্ট যে দেওয়া আছে একইভাবে এখানে কানেকশন করে দিতে হবে এই মাউসের সাথে মাউসের পোর্টটা যেখানে লাগালাম এই কিবোর্ডেরটাও একই জায়গায় আমি কানেকশন করে দিয়েছি তো সব কিছু কানেকশন করা শেষ হওয়ার পরে এটা হচ্ছে আমাদের সাউন্ড বক্সের আপনাদের যে সাউন্ড বক্স আছে ওই পাশে রাখা আছে আপনারা দেখুন এই যে সাউন্ড বক্সটা রাখা আছে এই সাউন্ড বক্সের এটা হচ্ছে পাওয়ার কট ঠিক আছে তো সাউন্ড বক্সের লাইনটা আমি দিয়ে দিচ্ছি আপনার মাল্টিপ্লাকে ওকে এটা হচ্ছে সাউন্ড বক্সের লাইন দিয়ে দিলাম মাল্টিপ্লাকের মধ্যে আর সাউন্ড বক্স থেকে এরকম একটা মানে সাউন্ডটা শব্দের জন্য এই শব্দটার জন্য এটা দিতে হবে এই সিপিইউর সাথে কানেকশন দিতে হবে ঠিক আছে তার মানে এই কম্পিউটারের যাতে সাউন্ডটা সাউন্ড বক্সে পৌঁছায় সেজন্য এটা দিতে হবে এই সিপিইউর মধ্যে তো এই সিপিইউর মধ্যে এটা দেখতে পাচ্ছেন এখানে এটা যে পোর্টটা আছে জ্যাকটা এরকম একটা জ্যাক দেওয়া আছে এখানে দেখুন তিনটা জ্যাক দেওয়া আছে ঠিক আছে এই তিনটা জ্যাকের মধ্যে এই মাঝখানেরটায় আপনারা এটা লাগিয়ে দিবেন মাঝখানেরটা বলতে এখানে একটা মাইকের চিহ্ন দেওয়া আছে দেখুন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মাইকের একটা চিহ্ন দেওয়া আছে তো এই মাইকের সাথে এভাবে আপনারা লাগিয়ে দিবেন ওকে তো এখন আমরা কম্পিউটারটা চালু করব সব কিছু কিন্তু কানেকশন করা শেষ এই যে আমাদের মনিটরে আমরা লাইন দিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে এই যে আপনার মাল্টিপ্লাকের মধ্যে লাইনটা দিয়ে দিয়েছি মাউসের কানেকশন কিন্তু আপনাদের দেখে দিলাম এটার মধ্যে দিছি কিবোর্ডের লাইনটাও আমি এটার মধ্যে দিয়ে দিছি এখন আমি কম্পিউটারটা চালু করব আপনাদের সামনে আপনারা খেয়াল করুন আমি এটা মনিটরটা ঘুরিয়ে দিলাম আপনাদের দিকে ঠিক আছে তো এটা ঘুরিয়ে দেওয়ার পরে আর এটাও আমি ঘুরিয়ে দিচ্ছি আপনাদের দিকে
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিপিইউটা আমি ঘুরিয়ে দিয়েছি এই সামনের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন আমি কম্পিউটারটা আপনাদেরকে চালু করে দেখাবো আমি এখানে দেখতে পাচ্ছেন সিপিইউর মধ্যে এখানে একটা পাওয়ারের বাটন দেওয়া আছে এখানে আপনারা দেখুন সুইচ এটা হচ্ছে সুইচ তো এই সুইচে চাপ দিলে কিন্তু কম্পিউটারটা আস্তে আস্তে চালু হবে এবং এই যে মনিটরটা দেখতে পাচ্ছেন আপনারা এই মনিটরটা কিন্তু আস্তে আস্তে দেখবেন যে চালু হবে হ্যাঁ তার মানে কম্পিউটারটা চালু হয়ে যাবে তো আমি আপনাদেরকে কম্পিউটারটা চালু করে দেখাচ্ছি এখানে সুইচটা আমি অন করে দেব তো এই সুইচটা আমি চাপ দিলাম হ্যাঁ কম্পিউটারটা কিন্তু আস্তে আস্তে চালু হচ্ছে আপনারা এখন মনিটর দিয়ে খেয়াল করবেন এই দেখুন মনিটর দিয়ে খেয়াল করুন মনিটরটা কিন্তু চালু হচ্ছে সব কিছু কানেকশন করার পরে কম্পিউটারটা আমি আস্তে আস্তে চালু করতেছি তো একটু ওয়েট করুন দেখুন এই যে আস্তে আস্তে কিন্তু আপনার মনিটর দিয়ে খেয়াল করুন আস্তে আস্তে কিন্তু কম্পিউটারটা চালু হয়ে যাচ্ছে ওকে কম্পিউটারটা কিন্তু চালু হয়ে গেছে এখন আমার এখানে পাসওয়ার্ড দেওয়া আছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনাদের পাসওয়ার্ড না দেওয়া থাকলে সমস্যা নেই আপনাদের পাসওয়ার্ড দিতে হবে না ঠিক আছে তো আমারটাই পাসওয়ার্ড দেওয়া ছিল সেই জন্য আমি এটা ই করলাম আর কি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম তো এখানে দেখুন কিবোর্ড কাজ করতেছে তারপরে এই যে মাউসটা আছে এই মাউসটাও কিন্তু কাজ করতেছে এই দেখুন এবং পুরোপুরি কম্পিউটারটা কিন্তু চালু হয়ে গেছে তো আশা করি আমি আপনাদেরকে চেষ্টা করেছি যে সব কিছু একটা কম্পিউটারে আলাদা আলাদা সব কিছু কীভাবে কানেকশন করতে হয় সেটি আপনাদেরকে দেখানোর জন্য এবং আমি আপনাদেরকে একটা কম্পিউটার কীভাবে সব কিছু কানেকশন করার পরে চালু করতে হয় সেই জিনিসটি দেখানোর চেষ্টা করেছি যারা নতুন কম্পিউটার আপনারা শিখতে চাচ্ছেন তাদের হয়তো বা এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে অনেকটা উপকারে আসবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের যদি উপকার এসে থাকে তাহলে আমি বলবো লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন এবং এরকম দরকারি ভিডিওগুলো যদি পরবর্তীতে আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনি আপনার ইউটিউবে পেয়ে যাবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ